আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, শুভ সকাল। গতকাল বাংলাদেশ শ্রীলঙ্কা সেকেন্ড ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচটার ফলাফল আপনারা সবাই জানেন যে 17 বল হাতে রেখে 3 উইকেটের জয় ছিনে নিয়েছে শ্রীলঙ্কা এবং সিরিজে সমতায় ফিরেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ ইদানিংকালের ম্যাচ মানে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তা কিন্তু এই সিরিজেও প্রমাণিত হলো। টি টোয়েন্টি সিরিজও আপনারা দেখেছেন, 1-1 থার্ড ম্যাচ ডিসাইডার ছিল। ওয়ানডে সিরিজও বাংলাদেশ 1-0 এগিয়ে গিয়ে লিড নিয়েছিল, ভাবা হচ্ছিল সেকেন্ড ম্যাচ জিতে হয়তো সিরিজ জয়ের আনন্দে মাতবে, কিন্তু সেই সুযোগটা অতিথি দল শ্রীলঙ্কা বাংলাদেশ দলকে দেয়নি। কালকে বাংলাদেশ একটা চ্যালেঞ্জিং টোটালও পেয়েছিল, বাট দে ফেল টু ডিফেন্ড ইট। ডিউ ফ্যাক্টর কাজ করছে, রাতে স্পিনারদের বল গ্রিপিংয়ে সমস্যা হচ্ছে এবং এই রান অনায়াসে চেজ করে ফেলা যাচ্ছে, যেটা বাংলাদেশও আগের দিন দেখিয়েছিল, কালকে শ্রীলঙ্কাও সেটা দেখালো। টস জিতেছিল শ্রীলঙ্কা, ফিল্ডিং নিয়েছিল অবভিয়াসলি। বাংলাদেশ ব্যাটিংয়ে গিয়ে যথারীতি লিটন কুমার দাস আরও একটা 0 রানের ইনিংস উপহার দিয়ে চট জলদি ফিরে এলে বাংলাদেশের একটা ব্লেজিং স্টার্ট ওপেনিং স্লটে হয়নি। বাট এদিন সৌম্য একটা প্রান্ত আগলে রেখে খেলছিলেন শান্তর সাথে, ভালো একটা পার্টনারশিপও তিনি গড়ে তুলেছেন। সেকেন্ড উইকেট পার্টনারশিপ ছিল বাংলাদেশের জন্য বেশ ভালো, 75 দ্য বেস্ট ওয়ান। এরপরে আপনি দেখেন যে সৌম্য ও হৃদয় তাদের মধ্যে 55 রানের একটা পার্টনারশিপ ছিল থার্ড উইকেটে। ফিফথ উইকেটে মুশফিকুর রহিম হৃদয়ের মধ্যে 43 রানের জুটি 57 বল থেকে, তাওহিদ হৃদয় এবং তানজিম সাকিবের মধ্যে সপ্তম উইকেটে গিয়ে 47 রানের একটা জুটি হয়েছে। বাট ইট টেক্স টু লং, 62টা বল তারা খরচ করেছে। এবং সর্বশেষ যে অষ্টম উইকেট জুটিটা অপরাজিত ছিল তাসকিন আর তাওহিদ হৃদয়, তারা কিন্তু খুবই কার্যকর 50 রান করে অপরাজিত ছিলেন মাত্র 23 বলে, দু প্রান্তে ঝড় তুলেছিলেন ডেথ ওভার্সে। এখন বিষয় হলো যে তাসকিন তো আমরা দেখছি যে তিনি কেপেবল, টি টোয়েন্টি ম্যাচও একটা 31 করলেন, এখানে কালকে 10 বলে 18 রান করলেন, তাসকিনকে তানজিম সাকিবের উপরে কেন নয়, এটা একটা বিষয়। শরীফুলও কিন্তু লং হ্যান্ডেলে ব্যাট করতে পারে, তো আমরা আরেকটু আগ্রাসী আরেকটু অ্যাগ্রেসিভ হতে পারতাম কি না, হয়তো তানজিম সাকিব যে সময় ব্যাটিংয়ে নেমেছিলেন হৃদয়ের সাথে সে সময় একটু জুটিটা প্রলং করা দরকার ছিল, খেলাটাকে ডিপে নেওয়া দরকার ছিল, তখন হয়তো প্ল্যান ছিল 50 ওভার্স কমপ্লিট করা। সো ওই জায়গায় স্ট্র্যাটেজিক্যালি ঠিক থাকলেও বেসিক্যালি আমরা কিছু রান কম করেছি। এই ম্যাচে 315-20 রান করা উচিত ছিল, যে ধরনের সারফেস ছিল, তাহলে হয়তো একটা চ্যালেঞ্জিং টোটাল হতো, ক্লোজ হতে পারতো ম্যাচটা, বা জিততেও পারতো বাংলাদেশ, কিন্তু ওই স্কোরবোর্ড প্রেশারটা কখনোই ছিল না। দেখেন তাওহিদ হৃদয় সেঞ্চুরি বঞ্চিত হলেন, 96 রান করে অপরাজিত থাকলেন, সৌম্য 68 রান করলেন, 47-40, এছাড়া আর বলার মতো কোনো স্কোর কেউ করতে পারেনি। এদিন মাহমুদুল্লাহ রিয়াদও 0 রানে ফিরে গিয়েছেন, স্লাইট ব্যাড লাক আমি বলবো। মাহমুদুল্লাহ রিয়াদ যদি দাঁড়াতে পারতেন, মোমেন্টাম দিতে পারতেন, ইট কুড বি বিগার। ইভেন মুশফিকও যদি বড় ইনিংস খেলতে পারতেন তাহলে ইনিংসটা বড় হতো। তো সবার তো আর সব দিন সমান যায় না। এবারে আসেন শ্রীলঙ্কা যে রান তাড়া করলো, খুব চিপলি তাদের 3টে উইকেট তুলে নিল বাংলাদেশ দল 43 রানের মধ্যে। 1 রানে প্রথম উইকেট পেয়েছিল শরীফুল। সো ওই জায়গা থেকে আশালঙ্কা আর পাথুম নিশাঙ্কা উদ্বোধনী ব্যাটার যে ধরনের মজবুত পার্টনারশিপ গড়লেন, এক পার্টনারশিপেই খেলা শেষ। আমি বলবো যে 183 বলে 185 রানের দুর্ধর্ষ ফোর্থ উইকেট পার্টনারশিপটা বাংলাদেশের কাছ থেকে ম্যাচ বের করে নিয়ে গেছে। শরীফুল 2টো, তাসকিন 2টো এবং 1টা করে উইকেট পেয়েছেন তানজিম সাকিব, মেহেদি মিরাজ ও তাইজুল ইসলাম। বাট এটা পর্যাপ্ত ছিল না বোলিং ইউনিটের দিক থেকে, পরে সুবিধা পাচ্ছিলেন না। বাট শ্রীলঙ্কান ব্যাটাররা তাদের ক্যারেক্টারিস্টিক্স দেখিয়েছে, প্রফেশনালিজম দেখিয়েছে, বিপদের মধ্যে কিভাবে হাল ধরে এরকম একটা বড় স্কোর চেজ করতে হয় সাকসেসফুলি তা দেখিয়েছে। শেষ ভাগে হাসারাঙ্গা 16 বলে 25 রানের ক্যামিও খেলে ম্যাচটাকে কুইক বের করে নিয়েছেন 17 বল আগেই। প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার গেছে পাথুম নিশাঙ্কার কাছে। আর আপনারা জানেন যে এই সিরিজটা এখন 1-1 সমতা, 18 তারিখ সিরিজ ডিসাইডার হবে। ইয়েস, 18 তারিখ সিরিজ ডিসাইডার, থার্ড অ্যান্ড ফাইনাল ওয়ানডে ইন্টারন্যাশনাল। পারবে কি বাংলাদেশ ওয়ানডে ফর্ম্যাট প্রিয় ফর্ম্যাটে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারিয়ে আরও একটা সিরিজ জিততে? আমরা তো চাইব, আশা করব, সম্ভাবনাও আছে বাংলাদেশের পক্ষে উজ্জ্বল, কিন্তু ভালো ক্রিকেটটা খেলতে হবে এবং সবাইকে একসাথে ফায়ার আপ করতে হবে, জ্বলে উঠতে হবে। লিটন দাস প্রতিদিন টানা 2টো 0 রানের ইনিংস বিগ কনসার্ন হতেই পারে, বাট আরেকটু সাবধানী হওয়া উচিত কিনা।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।